ঊনকোটি জেলা হাসপাতাল থেকে করোনা আক্রান্ত সন্তান সম্ভবা এক মাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। রবিবার অ্যাম্বুলেন্সে করে আগরতলায় নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের কর্মরত স্বাস্থ্যকর্মী প্রসেনজিৎ শুক্লবৈদ্য এবং অ্যাম্বুলেন্স চালক সঞ্জিত দেববর্মার নজরে আসে যে ওই সন্তান সম্ভবা মার শারীরিক অবস্থা অবনতি হচ্ছে। অ্যাম্বুলেন্সে থাকা স্বাস্থ্যকর্মী চেষ্টা করেন সাধ্যমতো পরিষেবা দিতে, কিন্তু সম্পূর্ণ পরিষেবা দিতে হাসপাতাল তড়িঘড়ি নেওয়া প্রয়োজন দেখে অ্যাম্বুলেন্স তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে তখন কর্মরত ছিলেন তেলিয়ামুড়া বিশেষজ্ঞ চিকিৎসক প্রণয় দাস। তড়িঘড়ি পিপিই কিট পরে চিকিৎসক ও দুইজন স্বাস্থ্যকর্মী মিলে সন্তান সম্ভবা ওই মাকে সন্তান প্রসব করান। সেই মা ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। বর্তমানে দুজনই সুস্থ রয়েছেন, এতে খুশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ সকলে। যদিও পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য মা ও শিশুকে আগরতলায় পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে থাকা স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের চিকিৎসক নার্সদের এই ভূমিকা সত্যি প্রশংসার দাবি রাখে। সদাহাস্য থাকা হাসপাতালের চিকিৎসক প্রণয় দাস জানান, মানুষকে পরিষেবা দেওয়াই আমাদের কাজ। মা শিশু দুজনেই সুস্থ রয়েছেন, যদিও উন্নত চিকিৎসার জন্য তাদেরকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। এর জন্য তিনি অ্যাম্বুলেন্সের কর্মী হাসপাতালের কর্তব্যরত নার্স সকলকে ধন্যবাদ জানান। ফি মধ্যে 102 একটা অ্যাম্বুলেন্স আসে হঠাৎ করে, তো তারা বলে যে ডেলিভারি রোগী কোভিড পজিটিভ রোগী, যেটা ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে রেফার হয়েছিল এজিএমসি কোভিড কেয়ার সেন্টারে। তো মাঝ রাস্তাতে তাদের মনে হয় যে হয়তো ডেলিভারি হয়ে গেল, তো হন্তন্ত করে আমাদের এখানে নিয়ে আসে। তো তারপর আমি যাই দেখি পিপি কিট পরে, দেখি যে হ্যাঁ ডেলিভারি তো হয়ে যাচ্ছে, প্রসেসে আছে। তো তারপর আমি সিস্টার দুজনে মিলে পিপি কিট পরে ডেলিভারি করি। তো ডেলিভারি করার পর এখন বাচ্চা মা দুজনই সুস্থ আছে, আর তাদেরকে পুনরায় আমরা এজেন্সির কোভিড কেয়ার সেন্টারে আমরা রেফার করে দিই সব ওষুধপত্র দিয়ে। ছেলে ছেলে 3 কেজি 200 গ্রাম, সে কি সুস্থ আছে? সুস্থ, একদম সুস্থ আছে, মাও সুস্থ আছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।